প্রিয় দর্শক, আজকে এমন একটি ধ্বংসস্তূপের মাঝখানে দাঁড়িয়ে কথা বলছি যে জায়গাটি কদিন আগেও ছিল একটি সম্ভাবনাময় ক্ষেত্র, কদিন আগেও যেখানে ছিল উচ্ছ্বাস, সেই জায়গাটি এখন একেবারে আগুনে পুড়ে ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে চারপাশের যে পরিস্থিতি, অর্থাৎ এই যে জায়গাটিকে আমি স্পর্শ করছি, এটি কত নম্বর দোকান ছিল? 1788 চয়নিকা গার্মেন্টস। এটি 1788 নম্বর একটি দোকান, চয়নিকা গার্মেন্টস। আমি এখন কথা বলবো চয়নিকা গার্মেন্টসের স্বত্বাধিকারী, তার সাথে। এখন এই মুহূর্তে আসলে আপনি কি ভাবছেন? যে ভাই, আমার এখন ভাবার কিছুই নেই, আল্লাহ দিছিল, আল্লাহ নিয়ে গেছে, কিসমতে যা আছে আমি মানে আল্লাহর উপর নির্ভরশীল, আল্লাহ যা করে হবে। এখন আমার রুজি রোজগার এখানে সব ছিল, আমি কিছুদিন আগে এখানে কয়েক কোটি টাকার মালিক ছিলাম, এখন আমি নিঃস্ব। অর্থাৎ গত 3 তারিখের কথা যদি বলি, সেদিনও আপনি ব্যবসা করেছেন? আমার এই দোকানে বিক্রি করছি 2,86,000 টাকা। আর 4 তারিখের যে সংবাদ, আপনি প্রথম যখন সংবাদটি শুনলেন? আমি ভোর 6:15 এখানে আমি উপস্থিত ছিলাম, আমার দোকানে ক্যাশের টাকা ছিল 2,80,000-50,000 মতো। আমি আইসা খালি টাকাটা বাইর করে নিয়েছি, নেওয়ার পরে আমি আসার পরে আমার দোকানে। আপনি কি ক্যাশ টাকাটা উদ্ধার করতে পেরেছিলেন? আপনি অনেক অন্যান্যদের থেকে কিছুটা ভাগ্যবান যে আপনি আপনার ক্যাশ টাকা। আপনার দোকানের এরিয়াটা যদি আমরা দেখতে চাই, একটু এরিয়াটা দেখান। আর এক নামে বঙ্গবাজার চয়নিকা গার্মেন্টস সবাই চিনে, আমি সারা বাংলাদেশে হোলসেল দিয়েছি, সারা বাংলাদেশ আমার পাইকার। একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ীর সঙ্গে কথা বলছিলাম যে তিনি চয়নিকা গার্মেন্টসের স্বত্বাধিকারী, সারা বাংলাদেশে তার এই প্রতিষ্ঠান থেকে পণ্য সামগ্রী পাইকারি দামে বিক্রি হতো এবং পাইকারি দামে কিনে তারা নিয়ে দেশের বিভিন্ন স্থানে খুচরা বিক্রি করতেন। তো তিনি আসলে এই প্রতিষ্ঠানটির সাথে সম্পৃক্ত, যেমন তার সাথে সম্পৃক্ত ছিল, আমরা যদি জানতে চাই কতজন কর্মচারী ছিল আপনার সাথে? আমার এখানে আমার মোট স্টাফ বলে আমার এই দোকানে ছিল 4 কর্মচারী, আমার দোকান আরও 2 ছিল, 2 ছিল ওই মার্কেটে, ওখানে আছে 4, আর আমার ফ্যাক্টরি আছে উপরে, গোডাউন ছিল, গোডাউন তো আমি পুরো কিছুই ধরতে পারি না, গোডাউন কিছু, খালি আমি দোকান আছে, আমার ক্যাশ টাকাটা বাইর করতে পারছি, আর কিছুই করতে পারি না। আমরা যদি জানতে চাই যে আপনার সমূলে ক্ষতির পরিমাণটি কেমন ক্ষতি হয়েছে আপনার সবগুলো দোকান মিলে? ভাই, এখন যত ক্ষতির কথা বললে আর কি হবে। আমরা জানি যে বর্তমান সরকার একটি পদক্ষেপ নিচ্ছে আপনাদের পাশে থাকার, পাশে নিচ্ছে, সরকারকে ধন্যবাদ জানাই। সরকারের ব্যাপারটা তো বুঝেনি যে কত হাত ঘুরা, এরপর আমাদের কাছে আস্তে আস্তে কি থাকে আল্লাহ পাক জানে। কিন্তু যারা আপনার সাথে দীর্ঘদিন কাজ করেছে, যে সকল কর্মচারীরা আপনার সঙ্গে কাজ করেছে, তাদের পাশে আপনি মালিক হিসাবে আপনি কিভাবে থাকবেন? আমি আজীবন এদেরকে বলছি, তোমরা কোনো চিন্তা করো, যেহেতু আমি জীবিত আছি আল্লাহর রহমতে, আমি খাইলে তোমরা খাইবা, তোমাদের কোনো চিন্তা না, তোমাদের ফ্যামিলি যা যা লাগে, যে যেখান থেকে লাগে বলবা, নিয়ে যাবা, নিয়ে খরচ করতে থাকো, তোমরা থাকো, ইনশাল্লাহ আমরা এখান থেকে গেছে, এখান থেকে আবার আল্লাহ যদি দেয় আমরা দাঁড়াবো। এই ধ্বংসস্তূপের মাঝখানে দাঁড়িয়ে আপনি এখন কি স্বপ্ন দেখছেন? এখন আমি তো সবার দেখার মতো কিছুই নেই, এখন আমি ভাগ্যের উপর নির্ভরশীল, ভাগ্যে যা যেদিকে, ভাগ্যে আল্লাহ যেদিকে নেয় সেদিকে যায়। আমি 17 হজ করে আসছি, আইসা আমি ব্যবসা প্রতিষ্ঠান স্বচ্ছভাবে চালাইছি, আল্লাহ যদি আবার দেয় আবার নিয়েছিল, এবার আমি উমরা হজে যাব আমার ফুল ফ্যামিলি নিয়ে, আল্লাহ কিসমতে রাখে না, যদি রাখে আবার যাব ইনশাল্লাহ, আল্লাহ যদি আমার এখান থেকে আবার দাঁড়া করে আমি অবশ্যই যাব। এখানে আমার সিদ্দিকবাজার আমার ফ্যাক্টরি একটা, আমার বন্ধর পরে 2 আমি ফ্যাক্টরি বন্ধ করে রাখছি, অনেক শ্রমিকগুলো কান্নাকাড়ি করে আমরা যাবো কোথায়, আমি যা আবার চালু করে দিই, যাক যদি আবার ঠিক হয় বেচবো, তোমাকে টাকা দেবো, সমস্যা নাই। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম ক্ষতিগ্রস্ত একজন ব্যবসায়ী, যিনি চয়নিকা গার্মেন্টসের স্বত্বাধিকারী, অত্যন্ত যত্নের সাথে তিনি তার সমগ্র জীবন সততা নিষ্ঠা কাজে লাগিয়ে তিনি একজন সফল ব্যবসায়ী হয়েছিলেন, কিন্তু তার এই ব্যবসার একটি অংশ এই বঙ্গবাজারে ছিল, যেটি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আমরা প্রত্যাশা করি তা এই ধ্বংসস্তূপ থেকে তিনি আবারও মাথা তুলে দাঁড়িয়ে আবার সফল ব্যবসায়ী হিসেবে বাংলাদেশের ব্যবসার উন্নয়নে তিনি ভূমিকা রাখুক, সেই প্রত্যাশা নিয়ে বঙ্গবাজার থেকে বিদায় নিচ্ছি। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ঘটনা নিয়ে আপনাদের সামনে আসবো, সে পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।